বলে দিই, এটা ছেলেটা হচ্ছে আমার দেওর হয় আর ওটা হচ্ছে ননদ হয়, বুঝছো? প্রতিদিন সকালবেলা চলে আসে এরকম, ঘুম থেকে উঠেই সবার প্রথমে চলে আসে আমার কাছে। টাটা করো তো, শুনো টাটা করো তো, এক দৌড়ে বাড়ি, রেডি রেডি গো। তো বন্ধুরা, এদিকে সকালে ব্রেকফাস্ট টেকফাস্ট করে ও পাশের বারান্দাগুলো, পাকা বারান্দা ঠারান্দাগুলো মুছে চলে এসেছি পুজো করতে। এখন পুজো দিয়ে দিব, আর রান্নাটাও করতে করে ফেলেছি, তোমাদের সাথে শেয়ার করলাম না, ডাল আলু সিদ্ধ আর কি করলাম, ভাত করলাম, এগুলো রান্না করে ওকে খেতে দিয়েছি। আমি তো আর সবে মৃত্যু প্রায় আত্মহত্যা করে, কেহ পূজার জ্বালায় কেহ বা আবার নিজ পুত্র কন্যারে দুঃখ করিয়া দেয় অন্যের কারণে। তো বন্ধুরা, ভেবেছিলাম পুরো পাঁচালিটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু দেখো বৃষ্টির এত শব্দ কিচ্ছু শুনতে পারবে না তোমরা, তাই আর শেয়ার করলাম না। আর দেখো, যেদিনই আমি ওই সাইডগুলো মুছি সেদিন করেই বৃষ্টি আসে, আমার খুব ভালো মানে কি বলবো, মন টন ভেঙে যায় এর জন্য, মানে খুবই রাগ উঠে। আর দেখো, হাওয়ার চোটে যে মাঝখানে যে একটা বাস দেওয়া ছিল, এই বাসটাও ভেঙে গেছে, কি বলবো, খুব বিচ্ছিরি লাগে। এইভাবে এত কষ্ট করে বারান্দা ঠান্দাগুলো ঘুম থেকে উঠে মুছলাম, আর এইভাবে বৃষ্টি তছনছ করে দিয়ে গেল। তো বন্ধুরা, দেখতে তো পেলে পুজো দিলাম, পুজো দেওয়ার মানে দিয়ে জাস্ট উঠলাম, তাতেই একদম প্রচুর বৃষ্টি পড়ছিল।
তো এই আর কি। তো সকালবেলা রান্না করেছি ডাল আলু সেদ্ধ আর ভাত, তো ওকে সকালবেলা দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু বৃহস্পতিবারে পুজো দিব সেই জন্য আর সকালে খাইনি, তো পুজো দিয়ে বৃষ্টির মধ্যে খাওয়া দাওয়া আমি একাই করলাম, ও তো খাইছে আগেই। তো এখন আর বৃষ্টির মধ্যে আমি রান্না করি নাই, তো ও যে স্নান করে আসলো মাত্র আর এখন রান্না করবে। আমি বলতেছি ওকে যে আমি কি করে দিব বলো কি খাবা, তো বলতেছে যে না আমি একাই করব। তা ঠিক আছে করুক, যখন ইচ্ছে হয়েছে মন ও একাই করবে করুক, আমি আর খাবো না, ও একাই খাবে এখন। কি বা খাবে জানি না, বুঝতে পারছি না কি করবে ও। তো চলো ওকে দেখাই কি করে। কি করছেন, এই যে এদিকে তাকান, কি করছেন? এই তো রান্না করছি, আমি তো রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট আপনার, আমারটা কি চিন্তা করবো? ছি, এত বড় কথা বলতে পারলা তুমি বাবা, কি করতেছে ওই জানি। তো বন্ধুরা আমি কিন্তু সকালবেলা ওকে রান্না করে খাওয়াইছি, হ্যাঁ ডাল আলু সিদ্ধ এগুলো দিয়ে খাইছে, তারপরেও বলতেছে আমি রান্না করে বলে আমি নিজে খাইছি। তুমি সকালে খাও নি, খাওয়াইনি তোমাকে? শুধু তো ওই তরকারিটা আর ভাজাটাই করতেছো, আর বাকি সব রান্না তো আমি করলাম। যে সকালবেলা করছো এখন করো না, আমি তো তোমাকে বললাম যে কি খাবো আমাকে বলো, তুমি কি বলতেছো যে আমি করে নেব। যাই হোক, তো সকালবেলা সবজি দিয়ে ভালো লাগছিল না, তাই একটা হালকা করে শুকনো মাছের রেসিপি, যেটা প্রিয় জিনিস সেটা করছি। তো চলো দেখতে থাকো ভাই। তো এই আর কি, ওই রকম মিথ্যা কথা বলে যে আমি নাকি ওকে রান্না করে খাওয়াই না, তারপরে হচ্ছে আমি নিজে রান্না করে খাইছি, এটা আর কি বলতেছে। কিন্তু সকালবেলা ওকে আমি আলু সেদ্ধ আর ডাল এগুলো খাওয়াইলাম, আমি না খেয়েছিলাম, পুজো দিলাম, তারপরে এখন খেলাম, এই আর কি। আর ও শুধুমাত্র রেসিপিটাই করতেছে, মানে ড্রাই ফিশের, আর বাকি ভাত ডাল সেগুলো আমি যেগুলো রান্না করেছি সেগুলোই খাবে, তাই না? তাহলে সেগুলো কেমন করে খাবা? তো চলো এখন বাই, আপাতত পরে আপাতত তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলা, কারণ বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টি পড়লে কি করব, বাইরে তো কোনো কাজ নেই, তো ঘরের মধ্যে ঘুমাচ্ছিলাম একটু। আর ও হচ্ছে মোবাইলে মুভি দেখছিল বোধহয়, হ্যাঁ মুভি দেখছিল। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, তো ভাবলাম যে না তাড়াতাড়ি ভিডিওটা এন্ড করতে হবে, নাহলে আবার সূর্যের আলো চলে গেলে সমস্যা হবে, এই আর কি। তো এই আর কি, এভাবে দিনটা কেটে গেল। আজকে দুপুরে কিন্তু সেরকম রান্নাই করিনি, ভেবেছিলাম বর রাগারাগি করবে, কিন্তু দেখি না, খেয়ে নিল চুপচাপ, আর নিজেই করে খেলো। কী করলো যেন, একটা ভাজা করেছিল, ডাল ভাজা আলু সিদ্ধ আর ডাল ছিল, একটা ভাজা করেছে, ওগুলো দিয়ে খেলো। পুজো টুজো দিলাম, এই আর কি। তো এভাবে আজকে দিনটা কাটলো। আর দেখতেই পেলে আমি যেদিনই করেই ওই সাইডগুলো মুছি, মানে খুব কষ্ট হয় মুছতে, কারণ কি বলতো, পাকা ঘর তুমি জল দিয়ে মুছলে, কোনো জল দিয়ে মুছতে হয়, আর ফটাফট মোছাও হয়ে যায়, আর ডেলি মুছতে লাগে, এইরকম ব্যাপার। আর কাঁচা ঘর কী বলতো, জল, তারপর হচ্ছে মাটি, গোবর, এগুলো দিয়ে মুছতে হয়, আর মোছাটা মানে অনেকক্ষণ লাগে মুছতে। তো ভালো করে টান টান করে মুছি, কিন্তু যেদিনই আমি মুছি সেদিনই বৃষ্টি হয়ে একদম সব ধুয়ে মুছে একাকার করে দিয়ে যায়, খুব রাগ উঠে আমার, এই আর কি। তো চলো বন্ধুরা, এইভাবেই আজকের দিনটা কেটে গেল, আর এখন আমি পাগলের মতো হয়ে আছি। ও স্নান করে শাড়ি পরেছিলাম পুজো দেওয়ার সময়, বৃষ্টিতে ভিজে গেছে, তো শাড়িটা খুলে রাখলাম আর কি, এই আর কি। আর শ্বশুর গেছিল বড় ননাসের বাড়ি, তো বড় ননাস হয়তো সোয়াবিনের প্যাকেট পাঠিয়েছে, দেখো। হ্যাঁ বড় ননাস পাঠিয়েছে, কারণ বড় ননাসের দুই মেয়ে, মানে তিন মেম, তিনজনই স্কুলে পড়ে, আর স্কুল থেকে এখন যেহেতু লকডাউন, তার জন্য চাল ডাল সোয়াবিন এই সমস্ত কিছু দিচ্ছে। তো বড়দি হয়তো এই বড়দি এই যে সোয়াবিনের প্যাকেটগুলো পাঠিয়েছে, দুই প্যাকেট দেখতে পাচ্ছ, দুই প্যাকেট পাঠিয়েছে বড়দি।
ভালোই হয়েছে পাঠিয়ে, কারণ সোয়াবিন ও এনেছিল, কিন্তু খুবই ভালোই হয়েছে কাজের জিনিস, তো এই আর কি বদি পাঠিয়েছে এটা। আর আমি ঘুম থেকে উঠে দেখি হাজব্যান্ড চলে গেছে কোথায় জানি না আড্ডা মারতে, ওরা আর কি আড্ডা মারা ছাড়া কোনো কাজ নেই এই আর কি এই লকডাউনে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগে কী করবে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর তার সাথে সাথে আমার চ্যানেলটা যদি এখনও কেউ নতুন হয়ে থাকো, আমার ভিডিও দেখো ভালো লাগে কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ছোট্ট একটা ঘন্টা আসবে ওটাকেও প্রেস করে দিও, যাতে করে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। চলো বন্ধুরা, ফিরে আসি নতুন একটি ব্লগের সাথে, তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।